ক্রিকেটাররা মাঠে আসবেন, রানিং করবেন, জিম করবেন কিংবা খেলবেন ফুটবল, সবই হবে তাদের ফিটনেস ঠিক করতে। শেষ কদিন ধরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিয়মিত চিত্র ছিল এমনটাই, কিন্তু সোমবার যেন আর কিছুই নাই মাঠে। সকাল থেকে মোটামুটি মুষলধারে বৃষ্টি চলছে মিরপুরে, তাই মাঠে ক্রিকেটারদের আনাগোনা ছিল কম। অবশ্য এর মাঝেও দুই একজন ক্রিকেটার ছিলেন মাঠে, হাসান মাহমুদ তাদের একজন। ডেঙ্গু থেকে সেরে ওঠা হাসানকে বেশ কদিন পর সোমবার মাঠে দেখা গেছিল, কিন্তু মাঠে না নেমে কোচদের সাথে কুশল বিনিময়ে সীমাবদ্ধ ছিল হাসানের কার্যক্রম। সব মিলিয়ে মোটের ওপর সোমবার মিরপুর পালায় ব্যস্ততার বদলে আলসেমি যেন ভর করেছিল। কিন্তু চিত্রটা বদলে যাওয়ার কথা মঙ্গলবার। মঙ্গলবার বিশ্বকাপ ট্রফির আসার কথা মিরপুরে। ক্রিকেটার এবং সাংবাদিকরা এদিন ছবি তুলতে পারবেন ট্রফিটার সাথে। সকাল 9টার সময় শুরু হতে যাওয়া কার্যক্রমে ব্যস্ততা বাড়বে মাঠে, এদিকে একই দিনে ব্যস্ততা থাকবে বিসিবির পরিচালকদের মাঝেও। 8 অগস্ট পরিচালকদের একটা মিটিং হওয়ার কথা, ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা এমনকি সিদ্ধান্তও আসতে পারে ওই মিটিংয়ের পর। ফিটনেস ক্যাম্পের জন্য 32 সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছিল শেষ মাসের শেষের দিকে। এশিয়া কাপের জন্য 32 জনের বহর কমিয়ে 20 থেকে 22 আনার কথা ছিল এ মাসের 5 তারিখের মধ্যেই, কিন্তু ক্যাপ্টেন্সি পরিবর্তনের ফলে বদলেছে চিত্রপট, তাই কমেনি প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সংখ্যা। অবশ্য নির্বাচকরা তাদের দল প্রায় গড়েই ফেলেছেন, শুধুমাত্র নতুন ক্যাপ্টেনের নাম জানতেই অপেক্ষা নির্বাচক প্যানেলের, কেননা ক্যাপ্টেনের নাম সহ স্কোয়াড ঘোষণা করতে চায় মিনহাজুল আবেদিন নামনুর নির্বাচক প্যানেল। মঙ্গলবার ক্যাপ্টেনের নাম জানা গেলে হয়তো ওই দিনই 20-22 জনের একটা স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। পরবর্তীতে স্কোয়াডও আরও ছোট হবে, কেননা এশিয়া কাপের জন্য সর্বোচ্চ 15 থেকে 16 জনের একটা স্কোয়াড দিতে হবে নির্বাচকদের, আর এশিয়া কাপের জন্য মূল দল জমা দেওয়ার শেষ তারিখ 12 অগস্ট। অর্থাৎ 1-2 দিনের মধ্যে 20 থেকে 22 জনের দল দেওয়ার পর আবার 3-4 দিনের মধ্যে সেটা কমিয়ে 15 থেকে 16 আনার ব্যস্ততায় ব্যস্ত তিন নির্বাচক। অবশ্য 12 তারিখের আগে চান্ডিকা হাথুরু সিংহে দেশে আসবেন, আর 15 জনের স্কোয়াড নির্বাচনে হাথুরুও সহায়তা করবেন নির্বাচকদের। এশিয়া কাপের স্কোয়াডে কে থাকবেন আর কে থাকবেন না সেটাও এই মুহূর্তে একটা লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে ক্রিকেটীয় কারণেই মাহমুদউল্লাহ রিয়াদকে স্কোয়াডে চাইছেন না কোচ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আবার মহাদেশীয় টুর্নামেন্টের স্কোয়াডে ঢুকে যেতে পারেন তানজিদ হাসান তামিম, আক্রমণাত্মক খেলতে পারার এক্স ফ্যাক্টর, আর সাম্প্রতিক সময়ে তামিমের ফর্মই তার জন্য খুলে দিতে পারে জাতীয় দলের দরজা। জাতীয় দল নিয়ে খবর আছে আরও। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প চট্টগ্রাম অথবা সিলেটে হবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড। চট্টগ্রামে হবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, আর সিলেটে বৃষ্টির বাগড়াও একটা বড় ফ্যাক্টর। তার চেয়ে বরং মিরপুরের প্র্যাকটিস করতে চায় দল। দিবারাত্রির প্র্যাকটিসের জন্য ইতোমধ্যে ইনডোর মাঠে বসানো হয়েছে ফ্লাডলাইটও। সব মিলিয়ে মাঠের বাইরে সব আলাপ আলোচনা পাশ কাটিয়ে দিন দুয়েকের মধ্যেই ব্যাট বলের শান দিতে মাঠে নেমে পড়বে বাংলাদেশ দল। ক্রিকেটারদের স্কিল ঝালিয়ে নিতে সাহায্য করার নেতৃত্বে থাকবেন স্বয়ং হেড কোচ, কিন্তু কোন কোন ক্রিকেটাররা থাকবেন সেই ট্রেনিং ক্যাম্পে কিংবা কোন ক্রিকেটার হচ্ছেন ক্যাপ্টেন তা জানতে অপেক্ষাটা থেকে যাচ্ছে এখনও। অবশ্য ক্রমশই কমছে সেই অপেক্ষা, হয়তো রাত পোহালে জানা যাবে নতুন টাইগার ক্যাপ্টেনের নাম। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।